এই বাজেট কালো টাকা সাদা করার বাজেট। কিভাবে দুর্নীতি আরও বেশি করা যায় এটি তার বাজেট। ডিআরইউতে এক সেমিনারে যোগ দিয়ে এসব মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মিথ্যে পরিসংখ্যান দিচ্ছে সরকার, যার প্রভাব পড়বে বিনিয়োগকারীদের উপরও। সব থেকে বেশি দুর্নীতি ট্রান্সপোর্ট খাতে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দুর্নীতি করার মতো খাতগুলোতেই বরাদ্দ বেশি রেখেছে সরকার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়ার গৃহীত কর্মসূচি ও নীতি, বাংলাদেশের কৃষি বিপ্লব ও পল্লী উন্নয়নের মূল ভিত্তি শীর্ষক সেমিনারে আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের শিক্ষকদের সংগঠন সোনালী দল। উদ্ভিদ খাদ্য রপ্তানি করেছেন, এটা তার পরিকল্পনা থেকে। বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন ঘোষিত বাজেট নিয়ে। যে একটা বিশাল হাতি, সে আপনার কতগুলো সাধারণ কৃষক শ্রমিক মানুষের উপরে উঠে বসে আছে। মির্জা ফখরুল বলেন, এই বাজেট কালো টাকার বাজেট, আরও দুর্নীতি আর লুট করার পথ খোঁজা হয়েছে ঘোষিত বাজেটে। কালো টাকা কী করে সাদা করা যাবে তার বাজেট, কী করে দুর্নীতি আরও বেশি করে করা যাবে তার বাজেট। ট্রান্সপোর্ট সেক্টরে চুরির সবচেয়ে বেশি সুবিধা, সেই কারণে ট্রান্সপোর্ট সেক্টরে বরাদ্দ সবচেয়ে বেশি। ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানোর অর্থ কী? অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়, যন্ত্রপাতি যেন আমদানি করতে না পারি আমরা, আর কোনো কলকারখানা না করতে পারি। এমপ্লয়মেন্ট কোথায়? মির্জা ফখরুল বলেন, সরকারের দেয়া সব পরিসংখ্যানই ফলস, মিথ্যা। বেনজির বাজেট, এখন বাজেট হচ্ছে তাও বেনজির, সাবেক আর্মি চিফ ছিলেন, তিনি যে ঘটিয়েছেন সেটাও বেনজির। আমাদের সব কিছুই বেনজির, এখন মিথ্যার উপরে টিকে আছে। অল স্ট্যাটিস্টিক্স আর ফলস, বানানো তৈরি করা, যত পরিসংখ্যান আছে সব তৈরি করা। তো আপনি কার উপরে বসে আপনি প্ল্যানিং করবেন, যা করবেন সবই তো ভুল আসবে। এই পরিসংখ্যানকে যারা বিশ্বাস করে, এই পরিসংখ্যানের ভিত্তিতে যারা ভবিষ্যতে বিনিয়োগ করবে, তারা সবাই মরবে। সমস্ত আর্থিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে তারা তাদের কব্জা নিয়ে গেছে। একদিক দিয়ে দেশে বৈষম্য, আরেক দিক দিয়ে উচ্চ মূল্যস্ফীতি, আরেক দিক দিয়ে ডলারের সংকট, সব মিলাই এগুলি আজকে বাংলাদেশে যারা গরিব আছে তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে। বাংলাদেশে সব প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ করে নেতারা বলেন, দানবীয় সরকারকে হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা ছাড়া জনগণের মুক্তি মিলবে না। এই মনস্টারকে যতক্ষণ না আমার বুকের উপর থেকে সরাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার কোনো বিপ্লবই কাজ হবে না। সাইফুদ্দিন রবিন, জুমরা নিউজ, ঢাকা।